হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে রাইজিং লিগেল চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইন্টারন্যাশনাল ল এর ক্লাসে মিনিং অফ দ্য ইন্টারন্যাশনাল ল এবং সেই সঙ্গে সোর্সেস অফ দ্য ইন্টারন্যাশনাল ল নিয়ে আলোচনা করব। দেখুন ভিউয়ার্স, আন্তর্জাতিক আইনের যে সংজ্ঞা, অর্থাৎ হোয়াট আর দ্য ডেফিনেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল, এটার পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ কোনো জাতীয় রাষ্ট্রের কথা কিন্তু ভাবাই যায় না। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পর নির্ভরশীলতা কিন্তু আধুনিক রাষ্ট্রগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তাই প্রয়োজন এমন কতকগুলি নিয়মকানুনের যেগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। এই নিয়মগুলিকে কিন্তু ভিউয়ার্স আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল বলে অভিহিত করা হয়। আন্তর্জাতিকতার গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আইনের গুরুত্ব কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এ প্রসঙ্গে আমরা বলি যে আন্তর্জাতিক আইনের কিন্তু কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভবপর নয়, কারণ বিভিন্ন জুরিস্ট, বিভিন্ন রাইটার্স অব দ্য ইন্টারন্যাশনাল ল তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এই আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিয়েছেন। এ প্রসঙ্গে আমরা প্রফেসর এস জে লরেন্স, ওনার মন্তব্যকে বিশেষভাবে আমরা বলতে পারি। উনি বলেন যে সাধারণভাবে যেসব নিয়মকানুনের দ্বারা সভ্য রাষ্ট্রগুলির পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রিত হয় সেগুলোকেই আন্তর্জাতিক আইন বলা হয়। প্রখ্যাত আন্তর্জাতিক আইনবিদ ওপেনহেম এর আন্তর্জাতিক আইন হল সেই সব নিয়মকানুন ও চুক্তির সমষ্টি যার আইনগত বাধ্যবাধকতা সভ্য রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে নেয়। প্রফেসর ফেনউইক বলেন যে আন্তর্জাতিক আইন হল এমন কতকগুলি সাধারণ নীতি এবং নির্দিষ্ট নিয়ম যেগুলি আন্তর্জাতিক সমাজের সদস্যগণ তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মেনে চলে। ভিউয়ার্স, আন্তর্জাতিক আইনের বিভিন্ন রাষ্ট্রের অধিকার, তাদের অধিকার সংরক্ষণের উপায় এবং সেই সঙ্গে অধিকার ভঙ্গ করা হলে প্রতিকারের ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক আইন ছাড়া এমন কতকগুলি সৌজন্য বিধি, যেমন এটাকে বলা হচ্ছে রুলস অফ কার্টেসি, রয়েছে যেগুলি আন্তঃরাষ্ট্র সম্পর্ক নির্ধারণ করে। কূটনৈতিক প্রথাসমূহ পালন, কোনো রাষ্ট্রের অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত অপরাধীকে নিজ রাষ্ট্রে প্রেরণ ইত্যাদি হলো আন্তর্জাতিক সৌজন্য বিধির উদাহরণ। এগুলিকে আন্তর্জাতিক প্রথা বলে আমরা অভিহিত করা হয়। এছাড়া আন্তর্জাতিক শাসন সংক্রান্ত আইনের, ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। যেমন ধরুন বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত, চিঠিপত্রের বিনিময় ইত্যাদি। তো ভিউয়ার্স, এটা ছিল মিনিং অর ডেফিনেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল। এরপরে আমরা চলে যাব হোয়াট আর দ্য সোর্সেস অফ দ্য ইন্টারন্যাশনাল ল এই আলোচনাতে। দেখুন, আন্তর্জাতিক আইনের সোর্স বা আন্তর্জাতিক আইনের উৎস কি, এ বিষয়ে বলা যায় যে আন্তর্জাতিক আইনের উৎস নির্ধারণের বিষয়ে আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যায়। তবে মোটামুটিভাবে বিভিন্ন রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উদ্ভূত প্রথা এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সন্ধি ও চুক্তিকে আন্তর্জাতিক আইনের উৎস বলে প্রায় সকলেই মেনে নিয়েছে। কিন্তু অধ্যাপক লরেন্সের মতে আধুনিক আন্তর্জাতিক আইনবিদরা রাষ্ট্রসমূহের সম্মতিকে, যেটাকে বলা হচ্ছে কনসেন্ট অফ দ্য নেশন, আন্তর্জাতিক আইনের একমাত্র উৎস বলে মনে করেন। তাদের মতে চুক্তি, প্রথা উভয়ই কিন্তু এই সম্মতির ফল। ওপেনহেম চুক্তি এবং প্রথাকেই কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস বলে মনে করেন। এছাড়া আন্তর্জাতিক বিচারালয়ের আপনার সংবিধির 38 নম্বর যে ধারা, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটুট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই ধারা অনুসারে আন্তর্জাতিক আইনের উৎস হল 4টে। 1 নম্বর হচ্ছে সাধারণ বা বিশেষ আন্তর্জাতিক চুক্তি দ্বারা কৃত এবং বাদী বিবাদী রাষ্ট্রগুলি কর্তৃক প্রকাশ্যভাবে স্বীকৃত নিয়মাবলী। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রথাসমূহ এবং 3 নম্বর হচ্ছে সভ্য জাতিগুলি কর্তৃক স্বীকৃত আইনের সাধারণ নিয়মাবলী, সেই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের আইনবিদগণ কর্তৃক প্রচারিত শিক্ষাসমূহ।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পাবলিক ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে একটা আলোচনা, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড হোয়াট আর দ্য সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল। আশা করা যায় এই ব্যাপারে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি, যারা আমাদের এই রাইজিং লিগ্যাল চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।